কামানের মোকাবেলা কামান দিয়ে করতে হয়, ঠিক কিনা? তরবারির মোকাবেলা তরবারি দিয়ে করতে হয়। অশ্লীল লেখা, অশ্লীল কবিতা, অশ্লীল লিখনী এ সমস্ত দিয়ে আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধ্বংস করছে। তো আমরা বলতে চাই আমাদের লেখা পড়ো। আজকে দেখেন সমাপনী পরীক্ষা শেষ হয়েছে, আজকে যারা স্কুল কলেজ থেকে রিলিজ হচ্ছেন সেখানে তাদের গায়ে টি শার্টের মধ্যে কি লেখা আপনারা দেখেছেন তো? এই শিক্ষা আমরা দেই না, এই শিক্ষা পাঞ্জাবিওয়ালারা টুপিওয়ালারা দেয় না, এই শিক্ষা তোমরা দাও। আর সুস্থ সংস্কৃতির শিক্ষা পেতে হলে আসো আমাদের কাছে, পড়ো আমাদের বইগুলো, আসো আমাদের আঙ্গিনায়, দেখো আমাদের স্বভাব চরিত্র। আমরা ওই সমস্ত কলেজ ইউনিভার্সিটি থেকে প্রবেশ করব। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুপিওয়ালারা প্রথম স্থান অধিকার করে খাউদানি চুলকানি শুরু হয়ে যায় নাস্তিকদের। কারণ আমাদের কলমের খোঁচা থেকে মানবতা তৈরি হয়, আমাদের কলমের খোঁচা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম এবং বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্য ফুটে উঠে। আর তোমাদের স্বাধীনতা তোমাদের কলমের খোঁচা থেকে অশ্লীলতা ফুটে উঠে। আমরা আমাদের কলমের খোঁচার মধ্যে লিখি, লৌহ কপাট যতই ভাদুক আন্ধার হয়ে জ্বলবে, বিশ্ব মানব তাওহীদি গান মুখে মুখে সবে তুলবে, প্রাচীর হয়ে দাঁড়িয়ে রবে দিন ইমানের হুঙ্কার, তাই মুহাম্মাদের উম্মত সব এক হওয়া আজ দরকার। ইমানের ডাক আসে ওই পৃথিবীর কোন প্রান্তে, তবে আবার নতুন রক্ত ঝরবে সীমানার ওই প্রান্তে, ঠিক কিনা? তোমাদের কলমের খোঁচা থেকে বের হয় এই যে একটা নর্তকী, ওরা বলে কি কি লাউ 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 নিয়ে যায় গান কি বলেন না, সাদের লাউ। তোমাদের কলমের খোঁচা থেকে সাদের লাউ বের হয়, কিন্তু আমাদের কলমের খোঁচা থেকে বের হয়, যদি আমার দেশের সীমানা বন্ধু মুছে দিতে চাও, যদি আমার মাটির ধন সম্পদ লুটে নিতে কেউ চাও, তবে আবার যুদ্ধ হবে, ঠিক না? কলমের প্রত্যেকটা খোঁচায় খোঁচায় স্বাধীনতা বিরোধী, তোমাদের কলমের প্রত্যেকটা খোঁচায় খোঁচায় ইসলাম বিরোধী, তোমাদের প্রত্যেক কলমের প্রত্যেকটা খোঁচায় খোঁচায় বাংলাদেশের সংবিধান বিরোধী, আমাদের কলমের প্রত্যেকটা খোঁচায় মানবতা, আমাদের কলমের প্রত্যেকটা খোঁচার মধ্যে রয়েছে ইসলামের মহান সৌন্দর্য, আমাদের কলমের প্রত্যেকটা খোঁচার মধ্যে রয়েছে সুন্দর সমাজ এবং সুশৃঙ্খল সমাজ, ঠিক কিনা? কলমের খোঁচায় বেরিয়ে আসে কলমের, এই যে আমি একটা গান লিখেছি আপনারা সবাই শুনেছেন, দেখিনি দেহের কত ঝরেছে রক্ত কত, দেখিনি পচা গোলা কাঁচা লাশ, ফুলের মতো শিশু হাইনার হয়ে ইসু বাছা মোরার কি যে হাবুতাস, দীর্ঘ নয় মাস ছেড়েছে গৃহবাস, করেছে রক্ত হাতে যুদ্ধ, করেনি প্রাণের মায়া দেখেনি রুদ্র ছায়া, জড়িয়েছে বুক ছিঁড়ে রক্ত, লাশের গন্ধ বসে পাহাড় বন বাতাসে, রাতের আধারে কত চিৎকার, মায়ের কান্না যত ঝরেছে অবিরত, হৃদয় মাঝে ছিল হাহাকার। এগুলো আমরা লিখি আমাদের কলমের খোঁচা থেকে দেশের গান বেরিয়ে আসে, হৃদয়ের কথা বেরিয়ে আসে, তোমাদের স্বাধীনতা তোমাদের ভালোবাসা তোমাদের ইতিহাস হচ্ছে মুখে, আমাদের দেশপ্রেম হচ্ছে বুকে, ঠিক কিনা? এর জন্য আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই কয়েকটি কাজ করবেন, মাদ্রাসায় পড়বো 16 বছর 17 বছর মাদ্রাসায় পড়ালেখা করে, হ্যাঁ ইমামতির প্রয়োজন আছে, কিন্তু ইমামতির যোগ্যতা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায় তার তো ইমামতি হবে, হবে না? অবশ্যই হবে, ইমামতির যোগ্যতা জানলেই তো হয়। মাঠে ময়দানে তরুণ এবং যুবকদেরকে দিনের ভিতরে ডাকবে, এই যোগ্যতাওয়ালা আমাদের সমাজে এবং আমাদের অঙ্গনে অভাব নাই, ঠিক কিনা? মসজিদের ইমাম আমাদের অঙ্গনে অভাব নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? কিন্তু কয়েকজন এমপি মন্ত্রী আমাদের অঙ্গনে সংসদে দাঁড়িয়ে কথা বলেন। তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রিয় ভাইয়েরা, আমি একজন তরুণ, আপনারা মুরব্বিয়ান এবং এখানে উলামায়ে কেরামরা আছেন, আজ থেকে প্রতিজ্ঞা করুন এবং শপথ গ্রহণ করুন, রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব, সুস্থ রাজনীতি করব, সুস্থ লেখা প্রকাশ করব, এবং হ্যাঁ আমি সংসদে যাব, আমি রাজনীতি করব, আমি এমপি হব, আমি মন্ত্রী হব, আমি পুলিশ কর্মকর্তা হব, আমি সেনাবাহিনীতে নৌবাহিনীতে বাংলাদেশের বড় বড় সেক্টরে পাঞ্জাবি টুপিওয়ালারা শাসন করবে ইনশাআল্লাহ। মানসিকতা নিয়ে সামনে অগ্রসর হন, এখন রুখতে হলে মোকাবেলা করতে হলে অবশ্যই চেয়ার দরকার, ঠিক কিনা? যদি চেয়ারম্যান না হন আপনার ইউনিয়নের, যদি আপনি চেয়ারম্যান না হন আপনি যা ইচ্ছা তা করতে পারবেন? যদি চেয়ারম্যান হন তাহলে আপনি করতে পারবেন, কেন? যে আমি চেয়ারম্যান, আমার অধিকার আছে, আমার চেয়ার আছে। ঠিক তেমনি ভাবে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আছি ইনশাআল্লাহ এই প্রতিজ্ঞায় অংশগ্রহণ করি, এবং আমরা তরুণ সমাজ এবং যারা আমাদের ভাইরা আছেন মাদ্রাসা পড়ুয়া, অবশ্যই অবশ্যই আমরা
বড় পর্যায়ে যাব এবং আমরা ভালো অবস্থানে গিয়ে সংসদ সদস্য হব রাজনীতিতে অংশগ্রহণ করে সুস্থ মানুষের দেশের রাজনীতি করব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ